ছুমা ও সুমন ফেসবুকের ভালোবাসা পূর্ণতা পেল সংবাদ মাধ্যম এবং সখী ওয়ান স্টপ সেন্টারের সহযোগিতায়। অবশেষে সংবাদ মাধ্যমের খবরের জেরে এবং সখী ওয়ান স্টপ সেন্টারের কর্মীদের সহযোগিতায় স্বামীর কাছ থেকে প্রতারিত হওয়া, সখী ওয়ান স্টপ সেন্টারে আশ্রয় নেওয়া ঝুমা দাস চার দিন পর ফিরে পেলেন স্বামী সুজন পালকে। স্বামীকে পেয়ে যেমন খুশি ঝুমা, তেমনই ঝুমাকে আবার কাছে পেয়ে খুশি সুজনও। দুইজনকে পুনরায় মিলিয়ে দিতে সক্ষম হওয়ায় স্বস্তি এবং খুশি ওয়ান স্টপ সেন্টারের কর্মীদের মধ্যে। ওয়ান স্টপ সেন্টারের ইনচার্জ আইনজীবী মাম্পি সোম জানান, অসহায় ঝুমা এখানে আশ্রয় নেওয়ার পর থেকে ওকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা হয়েছে ওয়ান স্টপ সেন্টারে আশ্রয় দিয়ে। পাঁচ দিন ধরে থাকা খাওয়ার সব দায়িত্ব নিয়েছে সরকার, অর্থাৎ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। পাশাপাশি ব্যাঙ্গালোর থেকে হারিয়ে যাওয়া সুজনকে খুঁজে ফিরিয়ে আনতে সক্ষম হন তারা। আজ তাদের দুজনকে মিলিয়ে দিয়ে খুশি, তাদের আগামী ভবিষ্যৎ যাতে ভালো ও সুন্দর হয় সেই প্রত্যাশায় করেন ওয়ান স্টপ সেন্টারের কর্মীরা। 30/4/2023 আমাদের এখানে এই ঝুমা দাস আসে একটা এলিগেশন নিয়ে তার স্বামী এবং স্বামীর ফ্যামিলির বিরুদ্ধে, যে ওর স্বামীর সঙ্গে যখন উনি ব্যাঙ্গালোরে থাকতেন, ওর স্বামী ব্যাঙ্গালোরে ওকে ফেলে চেন্নাই চলে গেছে। এখনও এসেছে ওর ইনলস হাউস, বাট তারাও অ্যাকসেপ্ট করছে না। তখন আমাদের এখানে অসহায় হয়ে থাকার জায়গা না পেয়ে আমাদের এখানে এসেছে, আমাদের সবগুলি জানিয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট যে আমরা তাকে সাহায্য করেছি, আমরা টেম্পোরারি শেল্টার দিয়েছি। আজকে পাঁচ দিন ধরে আমাদের এখানে আছে, এখানে থাকার জন্য যা যা একটা মেয়ের লাগে আমরা সব কিছু একদম ব্রাশ কলগেট প্যাক থেকে শুরু করে আমরা এভরিথিং প্রোভাইড করেছি। এবং আজকে আমরা ওর স্বামীকে চেন্নাই থেকে আনতে সক্ষম হয়েছি। এটা আমাদের ওয়ান স্টপ সেন্টারের প্রত্যেকটা মেম্বারের, টিম মেম্বারের অফুরন্ত প্রচেষ্টার ফলে, এবং আমরা আজকে খুবই আনন্দিত কারণ আমাদের এই ওয়ান স্টপ সেন্টারটা এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এটাই আমাদের ফার্স্ট কেস এবং এই কেসে আমরা মোটামুটি একটা সাকসেস হয়েছি। আমাদের যে এগ্রিপ টুমের ওনার ইচ্ছা ছিল যে ওনার স্বামী যাতে ওনার কাছে ফিরে আসে, আমরা ওনার ইচ্ছে অনুযায়ী ওনার স্বামীকে ওনার কাছে আনতে পেরেছি। এটাতে আমরা খুবই খুশি আনন্দিত সম্পূর্ণ টিম মেম্বার, এবং আমরা এটা এক্ষেত্রে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাইস স্যার শ্রীযুক্ত সৌহার্দ চক্রবর্তী মহাশয়কে, এবং আমাদের সাউথ ত্রিপুরা সভাধিপতি কাকলি দাস দত্ত মহাশয়কে, এবং সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস মহাশয়কে। ওনারা প্রথম থেকে আজ অবধি আমাদের এখানে এসেছে, এসে ভিজিট করে আমাদের এগ্রিপ্ট ওমেনকে মেন্টালি সাপোর্ট করেছে, আমাদের কাজে উৎসাহ দিয়েছে। এই জন্য আমি ওনাদের খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আজকে আমাদের সম্পূর্ণ টিম মেম্বার খুবই আনন্দিত এবং তারা একভাবে একসঙ্গে থাকবে সিদ্ধান্তে এসেছে। এদিন ঝুমা দাস এবং সুজন পাল দুজনে একসাথে থেকে সংসার করতে চান বলে জানান। পাশাপাশি যাদের প্রচেষ্টায় দুজন আবার এক হতে পেরেছেন তাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। সুজন পালের সাথে পরিচয় কিভাবে আপনার? ফেসবুকে পরিচয়। ব্যাঙ্গালোর কি আপনি আপনার ইচ্ছাতেই গেছিলেন? তো টিকিট টিকিটের ব্যাপারটা কি সুজন নিজেই দেখছে? হ্যাঁ, মানে আপনার ইচ্ছাতেই করে গেছিলেন। তো ওইখানেই বিয়ে? কে কে ওইখানে আসলো? ফ্রেন্ডরা আসলো। কত মাস আগে? এরপর কি সমস্যা হলো? তুমি এখানে আবার কেন আসছো ঘুরে? এপ্রিলের 8 তারিখ হ্যাঁ ওরে না হইয়া ওইখানে হ্যাঁ গেছে। তারপরে অনেক পূজা বুঝি করছি, ওইখানে মিসিং ডেরি করছি, ওইখানে পাইছিলাম তো ডাইরেক্টলি এখানে খাই। কোনখানে মিসিং ডেরি করছিলেন? ব্যাঙ্গালোরে করছিলেন। তখন কোনখানে আসলো? কোনখানে আসলো বুঝতে পারে। তারপরে এখানে আইয়া কি হলো? হ্যাঁ তো পরে জানতে পারছি পুলিশটা চেন্নাই আছে।
মানে বেঙ্গালোর থেকে আপনার কিছু জানেন না অথচ চেন্নাই গেছিলো এটা পুলিশের মাধ্যমে আপনি পাইছেন খবরটা এরপর আপনি বিলোনিয়াতে কিভাবে পাইছেন আবার ব্যাক করছেন কিভাবে নিজ বাড়িতে মানে ওনারা আর্থিকভাবে সাহায্য করছে আপনাকে এখানে আয়া কোনখানে আশ্রয় নিচ্ছেন আচ্ছা এখানে কি কোনো সহযোগিতা লাগছে না নিজেরাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে আচ্ছা তখন কি করছেন এখানে বলতে ওয়ান স্টপ সেন্টার এখানে আপনার প্রশাসন কোনো হেল্প করছে না এখানে হেল্পলাইনে গেছি যাওয়ার পরে তারা আমাদের তারা এখানে দিয়েছে পিয়ারবাড়ি থানার থেকে ওনার বাড়ির লোক আইসেনি আপনার সাথে কথা কইছেনি সুজনের বাড়ির লোক আইসিল এখানে এক কথা বলতে হয়েছে সুজন বাড়ি আচ্ছা আপনার সাথে ঝুমার কি সম্পর্ক ফার্স্ট ফ্যামিলি ছিল তারপরে হ্যাঁ ঝুমার সাথে আপনার কি সম্পর্ক দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ বিয়ে থাকলে মোটামুটি ছবি টবিও দিচ্ছেন দেখছি কি সম্পর্ক এটা কবে না সম্পর্ক আপনি কি তার না আপনি ছিলেন বিয়ে করছেন আপনার বন্ধু বান্ধব ওইখানে ছিল তাই তো আমার ছিল না একজন থাকলে তো ফ্রেন্ড ছিল ফ্রেন্ড ছিল তো সাই বাবার মন্দিরে বিয়ের ব্যাপারটা কি মিথ্যে না না আপনার কি বিয়ের যে ফুটেজগুলো আছে এগুলো মিথ্যে না সত্যি আপনার সাথে শুধু একটাই কথা জানতে চাচ্ছি যে এই বিয়ে করছেন ওই ফুটেজগুলো কি সত্যি না মিথ্যে সত্যি দ্যাট মিন্স বিয়ে করছিলেন এরপর কেন এই ঘটনাটা ঘটে এরপর কি ঘটছে যে আপনারা মধ্যে এভাবে ডিভাইডেশন এসে আপনিও তো বেঙ্গালোর ছিলেন না চেন্নাই চলে গেছিলেন চলাফেরার কারণে আপনার অভিযোগ কি মানে শেষ কি হলো মিল করে এখন আপনারা একসাথে থাকবেন তাই তো এখানে না বেঙ্গালুরুতে আপনি এখন খুশি নেই এখানে না বেঙ্গালুরু থাকবেন বাইরে না মানে এখন আপনি আর ঝুমা একসাথে মাত্র এক মাস হতে চলল ওয়ান স্টপ সেন্টারের কর্মীরা দায়িত্ব হাতে নিয়েছেন তার মধ্যে এটি তাদের প্রথম কেস সুন্দরভাবে প্রথমবারই কেসটি সফলতার সাথে শেষ করতে পেরে নিজেদের গর্বিত এবং আনন্দিত বোধ করছেন সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দপ্তরের আধিকারিক সৌহার্দ চক্রবর্তী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত এবং সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাসকে এরা কেসটি নিষ্পত্তি করতে ওদেরকে মানসিকভাবে ভীষণ সাপোর্ট দিয়েছেন বলে জানিয়েছেন তারা বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা